চীন রাশিয়াকে নিয়ে আমেরিকার টেনশনের শেষ নেই। অপ্রতিরোধ্য দুই শক্তিকে মোকাবেলায় নানা ফন্দি ফিকির করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তারই অংশ হিসেবে এবার চীনকে মোকাবেলায় নতুন একটি শক্তিশালী ত্রিদেশীয় জোট গঠনের পরিকল্পনা করা হচ্ছে। এই জোটে আমেরিকার সাথে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া। তবে চীন রাশিয়াও বসে নেই, তারাও কড়া বার্তা দিয়েছে। পূর্ব চীন সাগর ও জাপান সাগরে রাশিয়া ও চীনের নৌবাহিনী যৌথ মহড়া চালিয়ে এই অঞ্চলের পরিস্থিতি ইতিমধ্যেই উত্তপ্ত করে তুলেছে, যাতে বড় কোনো সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ক্যাম্প ডেভিডে এক ঐতিহাসিক সম্মেলনে নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক উইল এবং জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। চীন ও উত্তর কোরিয়ার সাথে এই দেশ তিনটির সম্পর্ক ক্রমবর্ধমান হারে উত্তেজনাপূর্ণ হওয়ার প্রেক্ষাপটে তাদের মধ্যে এই সম্মেলন ও সমঝোতা প্রতিষ্ঠিত হল। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, আমাদের ত্রিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতায় পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিকাশ করার বিষয়টি রয়েছে এবং ভবিষ্যতেও তা থাকবে। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনকে ঘিরে সতর্কবার্তা দিয়েছে রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্রে এই শীর্ষ সম্মেলন শুরুর একদিন আগেই পূর্ব চীন সাগর ও জাপান সাগরে রাশিয়া ও চীনের নৌবাহিনী যৌথ মহড়া চালায়। এই মহড়াকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান। ওই এলাকায় রাশিয়ার নজরদারি উড়োজাহাজকে তাড়া করতে যুদ্ধবিমান উড়িয়েছে দেশটি। অর্থাৎ আমেরিকার জোট গঠনের উদ্যোগের সাথে সাথেই প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে চীন রাশিয়া। মার্কিন প্রেসিডেন্টের অবকাশ নিবাস হিসেবে পরিচিত ক্যাম্প ডেভিডে শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা আরও নিবিড় করার বিষয়ে একমত হতে পারেন বলে বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ডেস্ট্রয়ার সহ চীনের ৬টি জাহাজ, একাধিক ডেস্ট্রয়ার সহ রাশিয়ার ৫টি জাহাজ জাপানের ওয়াকিনাওয়া ও মিয়াকো দ্বীপের ভেতর দিয়ে গত বৃহস্পতিবার পূর্ব চীন সাগরের দিকে অগ্রসর হয়। এই প্রথম রাশিয়া ও চীনের যুদ্ধজাহাজ একসঙ্গে বিশেষ এই জলসীমা দিয়ে চলাচল করল। অবশ্য এসব জাহাজ জাপানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেনি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, জাপানের সবচেয়ে দক্ষিণের দ্বীপ ওকিনোথ্রির ২৮০ কিলোমিটার উত্তর পূর্বে স্থানীয় সময় গত মঙ্গলবার সকালে প্রথম ওই ১১টি জাহাজ নজরে আসে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথ মহড়ার বিষয়টি নিশ্চিত করে বলেছে, বর্তমানে কয়েকটি জাহাজের একটি বহর পূর্ব চীন সাগরের জলসীমায় রয়েছে। চীন ও রাশিয়ার নাবিকেরা সাবমেরিন বিরোধী ও শত্রুর বিমান হামলা প্রতিহত করার মহড়া দিয়েছেন। সমুদ্রে উদ্ধার প্রশিক্ষণের পাশাপাশি যুদ্ধজাহাজের ডেকে হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণের অনুশীলনও করেছে তারা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, যৌথ মহড়া চলাকালে রাশিয়ার দুটি নজরদারি উড়োজাহাজকে তাড়া করতে যুদ্ধবিমান উড়িয়েছে জাপান। জাপান সাগর ও পূর্ব চীন সাগরে চীন ও রাশিয়ার যৌথ মহড়া চলাকালে এই ঘটনা ঘটে। বিশ্লেষকরা বলছেন, সম্মেলনকে উত্তর কোরিয়ার উস্কানিমূলক আচরণ ও চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি প্রদর্শনের বিপরীতে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়া এসব দেশের পাল্টা শক্তি প্রদর্শনী হিসেবেও দেখা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দেশের সম্পর্ক ভালো থাকলেও জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক ভালো নয়। ঐতিহাসিকভাবে সম্পর্কের টানাপোড়েনে থাকা জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দূরত্ব কমানোর ক্ষেত্রেও এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। কোরীয় উপদ্বীপে জাপানের ৩৫ বছরের উপনিবেশিক শাসনের জেরে তাদের মধ্যে এই বৈরিতা। ত্রিদেশীয় জোট গঠনের পথে এটা দীর্ঘদিন ধরে অন্তরায় হয়ে রয়েছে। সম্প্রতি জাপানের প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োনের দৃষ্টিভঙ্গি নাটকীয়ভাবে নতুন এক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এটি ত্রিদেশীয় শক্তিশালী জোট প্রতিষ্ঠায় জো বাইডেনের আশার পালে হাওয়া দিয়েছে। শুক্রবার শীর্ষ সম্মেলন শুরুর আগে বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেন, এটা যে বিরাট কিছু তা বলাই বাহুল্য, এটা একটি ঐতিহাসিক ঘটনা। এটি আরও শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক এবং আরও শক্তিশালী ও নিরাপদ যুক্তরাষ্ট্র নির্মাণের পরিবেশ সৃষ্টি করবে। অর্থাৎ এই জোট গঠনের উদ্যোগটি আমেরিকার বিরাট সফলতা বলেই তারা মনে করছে, যাতে চীনকে এই অঞ্চলে চাপে ফেলা যায়। এদিকে বৈঠক শুরুর আগেই এর তীব্র সমালোচনা করে চীন সরকার। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় জানে কে সংঘাত ও উত্তেজনা বাড়াচ্ছে। পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে মনে হচ্ছে আমেরিকার নতুন এই জোট যদি সক্রিয় হয়ে ওঠে তাহলে চীন রাশিয়াও বসে থাকবে না, তারাও এর পাল্টা পদক্ষেপ নিবে। আর এই অঞ্চলে আছে আমেরিকার আরেক প্রতিপক্ষ উত্তর কোরিয়া, তারাও গুটির চাল দেবে। তাই
আমেরিকা যদি এই অঞ্চল নিয়ে নতুন কোনো পরিকল্পনা করে তাহলে প্রতিপক্ষ নতুন পরিকল্পনা নিয়ে হাজির হবে আর এতে এই অঞ্চলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে বাধ্য।